बगैर इश्के मोहम्मद जो पढ़ते हैं बुखारी, आता है बुखार उसको नहीं आती बुखारी। नबीर मोहब्बत के जदि ताकेर उपरे रेखे बुखारी शरीफ पढ़ा जाए जोर आसबे, बुखारी शरीफ पढ़ा आसबे ना। बुखारी शरीफ बुझते गेले इमाम आजम अबू हनीफार काछे जेते हबे, बुखारी के बुझते गेले होसे बगदादीर काछे जेते हबे, बुखारी के बुझते गेले तातली हुजवेरीर काछे जेते हबे, बुखारी के बुझते गेले ख्वाजा गरीब नवाजेर काछे जेते हबे, बुखारी के बुझते गेले निजामुद्दीन औलियार काछे जेते হবে, বুখারী কে বুঝতে গেলে আলা হযরতের কাছে যেতে হবে, বুখারী কে বুঝতে গেলে সিরাজউদ্দিন আখি পাকের কাছে যেতে হবে। বুখারী কে যদি বুঝতে চান তো যারা আশিকে রাসূল হয়ে আল্লাহ পাকের ওলি হয়েছেন তাদের কাছে গিয়ে বুঝতে হবে। বল সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে ইমাম হাকিম নিসাপুরী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস লিখতেছেন, হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক কে পান করেছিলেন, আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেছিলেন মালিক আমার রক্ত পান করেছে, তার রক্ততে আমার রক্ত মিশিয়ে গেছে, তার প্রতি দুনিয়ার আগুন জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বাচ্চা বিদায় নিয়ে বাড়ি, মাকে বলছেন আম্মা জান চাদর পেয়েছি, চাচা তো ফিরিয়ে দিল, পাড়া প্রতিবেশী ফিরিয়ে দিল, কিন্তু একজন ব্যক্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু আমাকে নিজের ধর্ম মানতে বলেননি, তিনি কিন্তু আমাকে কোনো অভিযোগ করেননি, যেমনই শুনেছে আমার মায়ের কাপড়ের প্রয়োজন সঙ্গে সঙ্গে নিজের চাদরটিকে দিয়ে দিয়েছে, তার মা বলছে বেটা তোমার চাচা আপন তোমার রক্তের লোক তোমাকে ফিরিয়ে দিল, তোমার মামা তোমাকে ফিরিয়ে দিল, তোমার গ্রাম প্রতিবেশী যারা তাদের সাথে তুমি খেলাধুলা করে বড় হয়েছো, যাদের সাথে ঘোরাফেরা করেছো, যাদের সাথে তোমার বাচ্চাদের সম্পর্ক ছোটবেলাকার চলাফেরা, তারা তোমাকে ফিরিয়ে দিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ জিনার সাথে তোমার রক্তের সম্পর্ক না, মুহাম্মদুর রাসূলুল্লাহ জিনার সাথে তোমার বংশগত চলাফেরা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ জিনার সাথে তোমার কোনোদিন সাক্ষাৎ নাই, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ বিনা অভিযোগে তুমি যেমন বলেছো ইজ্জতের কথা শুনে নিজের চাদর খুলে দিয়ে দিয়েছে, বেটা তুমি তার ধর্ম মেনেছো কিনা। যুবক বলছে মা কি করে মানতাম, তোমার সাথে তো আমি ওয়াদা করে গিয়েছিলাম, তোমার সাথে তো আমি কথা দিয়ে গিয়েছিলাম যে আমি আমার বুতের পূজা করা ছাড়বো না, আমার ধর্মকে ত্যাগ করবো না। তার মা বলছে বেটা এত বড় ভুল তুমি কি করে করলে, আরে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার মায়ের ইজ্জতের কথা শুনে বিনা অভিযোগে নিজের চাদর খুলে তোমাকে দিয়ে দিল, এত সুন্দর লোক কোনোদিন মিথ্যা হতে পারে না, তার ধর্ম তোমাকে মেনে নিতে হতো। বলুন সুবহানাল্লাহ। তার কলমা পড়া তোমার উচিত ছিল, তিনার কথা মানা তোমার উচিত ছিল, আরে তোমার রক্তের লোক ফিরাচ্ছে, পাড়া প্রতিবেশী ফিরাচ্ছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমার তো কোনোদিন সাক্ষাৎ নাই, তোমার তো চলাফেরা নাই, তোমার তো বংশগত সম্পর্ক নাই, তোমার তো রক্তের সম্পর্ক নাই, কিন্তু যেমন ইজ্জতের কথা শুনেছেন বুঝা যায় লোকটির মধ্যে কত মানুষতা রয়েছে, বুঝা যায় লোকটির মধ্যে কত রহমত রয়েছে, বুঝা যায় লোকটি কত প্রিয় মানুষ। তোমাকে তার কলমা পড়তে হতো, তার দিনের প্রতি ঈমান নিয়ে আসতে হতো। বাচ্চা বলছে মা যখন বাড়ি চলে এসেছি ভুল করে ফেলেছি, তো আমি একা কেন কলমা পড়ব, চলো মা বেটা দুইজনে গিয়ে নবী মুস্তাফার দামানে মুরিদ হয়ে যাব। বল সুবহানাল্লাহ। মা বেটা হাজির হয়ে নবী মুস্তাফার দরবারে কলমা পড়ে মুসলমান হচ্ছেন, বলেন এটা মুসলামের মধ্যেই পাবেন, মুহাম্মদ রাসূলুল্লাহরই চরিত্র পাবেন, সেই রাসূল পাকের আদর্শ পাবেন, যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে দেখে ক্যারেক্টারকে দেখে। আরে মুসলমান তো মুসলমান, যখন খ্রিস্টান কিতাব লিখছে দ্য হান্ড্রেড নামক কিতাবের মধ্যে 100 জন পৃথিবীর মহান ব্যক্তিত্বর যখন প্রশংসা লিখতেছে, মুসা নবীর প্রশংসা, ঈসা নবীর প্রশংসা, গান্ধীজির প্রশংসা, 100 জন মহান ব্যক্তির যখন প্রশংসা লিখতেছে, তো তার নজরে সর্বপ্রথমে মুহাম্মদ ব্যতীত কাউকে দেখতে পায় না। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম রাসূল পাকের নাম লিখছেন, যে পৃথিবীর সর্বসেরা মানব যদি কেউ থাকে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, আমাদের নবীর চরিত্র কি ছিলেন, নবীর ক্যারেক্টার কি ছিলেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, শুনেন ধ্যান দিয়ে শুনেন। একজন ইহুদির সন্তান বকরি চড়ার জন্য যাচ্ছে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মাটিতে মসজিদে নবীর সামনে বসে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন। এ মদিনা শরীফের নবী মুস্তাফার মসজিদের সামনে দিয়ে ছাগল নিয়ে যাচ্ছে ইহুদির ছেলে,
যেমনই তার নজর নবী মুস্তাফার চেহারাতে গুবড়েছেন। লক্ষ লক্ষ সাহাবি আছেন, সে দূর থেকে দেখতে পাচ্ছেন যেন নবী পাকের চেহারা দেখলাম না পূর্ণিমার চাঁদ দেখলাম। জোরে বল সুবহানাল্লাহ। আরে কবি তো এত দূর পর্যন্ত নবীর মহাব্বতে ডুবে নবীর ইশকের সমুদ্রতে গোতা মারার পর কবি বলছে, চাঁদ সে তসবিহ দেনা ইয়ে ভি ক্যা ইনসাফ হে, চাঁদ মে তো দাগ হে মুস্তাফা কা চেহারা সাফ হে। চাঁদের সাথে তুলনা দেওয়া এটা কোন ইনসাফ হলো? আরে চাঁদে তো কলঙ্ক রয়েছে, মুস্তাফার চেহারা সাফ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইহুদির ছেলে ছাগল চড়াইতে গিয়ে রাস্তায় নবী মুস্তাফার চেহারা দেখে তার অন্তরে নবী মুস্তাফার নূরানি চেহারার নূর এমন ভাবে গেঁথে গেল, রাসূল পাকের চেহারার আলো এমন ভাবে গেঁথে গেল যে নবীকে না দেখে আর থাকতে পারে না। বাড়িতে বলে বক ছাগল চড়াইতে যাব, এই দিকে পিতা মাতা ইহুদি, পাক্কা ইসলামের দুশমন, নবী পাকের পাকা দুশমন, কিন্তু রাসূল পাকের চেহারা দেখে আর থাকতে পারে না। নবী পাককে দেখার জন্য ছটপট ছটপট করছেন, প্রত্যেক দিন বকরি চড়ার বাহানাতে সকালে যায়, সন্ধ্যাবেলা নবীর মজলিসে বসে থাকে আর আসে। এই করতে করতে তার পিতা মাতা কিন্তু খবর পেল, বেটা তো ছাগল ছেড়ে দেয় মুস্তাফার দরবারে হাজিরি দেয়। পিতা মাতা যখন খবর পেল বাচ্চাকে ঘরের মধ্যে বন্ধ করে দিল, বাচ্চাকে ঘরের মধ্যে বন্ধ করে দিল যে আমাদের ধর্মের যে বিপক্ষে তুমি তার মজলিসে যাচ্ছ যে আমাদের দুশমন। বাচ্চাকে যখন ঘরের মধ্যে বন্ধ করেছে বাবজি আমার, কি বলবো, বাচ্চা একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, চার দিন যায়, কিছু খাওয়া দাওয়া করে না, কিছু পান করে না, মরা মরা অবস্থা হয়েছে। ইহুদি বিশাল বড় পয়সাওয়ালা ব্যক্তি, একটাই সন্তান, তার সন্তান বলছে তার মাকে ডেকে, আম্মা যান আমার লাশ একটি ইচ্ছা আছে, তোমরা কি আমার ইচ্ছাটা পূর্ণ করবে? আমি তো আর বাঁচবো না, এমন অসুস্থ হয়ে গেছে, এমন রোগ তাকে ধরে নিয়েছে, এমন অসুখ হয়ে গেছে। বড় বড় তাবিব, বড় বড় হাকিম, বড় বড় ডক্টর এসে বলছে, ইহুদি তোমার ছেলে কিন্তু আর বাঁচবে না, তোমার ছেলের রোগ কি হয়েছে ধরা যায় না, তোমার ছেলেকে অসুখ কি হয়েছে বোঝা যায় না, কিন্তু তোমার ছেলে কিন্তু আর বাঁচবে না। এমনি সমাতে তার ছেলে, ইহুদির ছেলে বলছে যে মা আমার একটি আরজি রাখো, আমার একটি দাবি পূর্ণ করে দাও, আমি তো আর বাঁচবো না, আমার শেষ ইচ্ছাটা কি পূর্ণ করবে? মা ছেলেকে বুকে লাগাচ্ছে আর বলছে, বেটা বলো তোমার শেষ ইচ্ছা অবশ্যই পূর্ণ করব। ছেলেটা বলছে, মা তোমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহকে দুশমন মনে করো, কিন্তু আমি যেই দিন থেকে তিনার চেহারা দেখেছি আমি তিনার এত দিওয়ানা হয়ে গেছি, আমি চাচ্ছি মরার আগে একবার তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখে তিনার ওয়াদহা ওয়াল লাইল ওয়ালা চেহারা আমাকে দেখিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি বার শুধু আমি মরার আগে মুস্তাফা জানে রহমত পের নুরানি চেহারা দেখতে চায়। তার মা বলছে, বেটা চুপ, বাপ বলছে, বেটা চুপ নচেত মারবো, এইভাবে ডাঁটে। ছেলে বলছে, মা আমার কি একটা ইচ্ছা পূর্ণ করবে না, আমি তোমার একমাত্র সন্তান, আমি তোমার একমাত্র লাল, তুমি আমার জন্য কি করনি, আমি যা চেয়েছি তোমরা তাই দিয়েছ, আমার শুধু একটি কথা রাখো, একটি কথা রাখো। ছেলে যখন জিদ করলো, মৃত্যু মৃত্যু অবস্থা, তার পিতা কিন্তু নবী মুস্তাফাকে দাওয়াত দিয়ে পাঠালেন। একজন ব্যক্তি গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উমুক ইহুদি আপনাকে ডাক দিয়েছে, আপনি কি যাবেন? নবী মুস্তাফা তো আলেমুল গায়ব, গায়ব জানে ওয়ালা, আল্লাহ পাকের প্রিয় হাবিবকে আল্লাহ গায়বের সংবাদদাতা বানিয়েছেন। আর আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, আলেমুল গায়বি ফালা ইউজহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মানির তাদামির রাসূল। আল্লাহ বলছেন, আমি গায়ব জানে ওয়ালা, আমার অদৃশ্যর ক্ষমতার প্রতি কাউকে ক্ষমতামান করি না, ইল্লা মানির তাদামির রাসূল, কিন্তু নিজের মনোনীত রাসূলগণের মধ্যে যে রাসূলের প্রতি আমি রাজি হয়ে যাই সেই রাসূলকে গায়বের সংবাদদাতা বানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা দাওয়াত কবুল করলেন, দাওয়াত কবুল করে আল্লাহ পাকের প্রিয় হাবিব ইহুদির বাড়িতে পরিবেশ করছেন, পরিবেশ করছেন, মরা মরা অবস্থা, আর মুখ থেকে কথা বের হয় না, চোখ খুলে না। যেমন নবী মুস্তাফার আওয়াজ শুনতে পেয়েছে, বাচ্চা বিছানা থেকে বিছানাতে শুয়ে আছে, চোখ খুলতে পারে না, নবী মুস্তাফার আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে চোখ খুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চোখটি খুলে নবী মুস্তাফা যেমনই হুজরার মধ্যে প্রবেশ করেছেন, কথা বলতে পারতেছিল না, আল্লাহ পাকের প্রিয় হাবিবকে দেখে কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমি মরার আগে ইহুদি হয়ে মরতে চাই না, আমি মরার আগে মুস্তাফার গোলাম হয়ে মরতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি আমাকে কলমা পাঠ করিয়ে দেন। নবী মুস্তাফা তার হাতটিকে নিজের হাতে নিয়ে তাকে কলমা পাঠ করালেন, আর নবী মুস্তাফার জানের উপর
উপরে কোলের উপরে কলমা পাঠ করে নবীর চেহারা দেখে দুনিয়া থেকে বিদায় নিলেন জোরে বল সুবহানাল্লাহ এই কাশ মত আয়ে মেরে হামনশী নজা কা ওয়াক্ত আর হো যায়ে হাসি ইধর ও আপনে জুলফ কো সওয়ারা করে ইধর দম হামারা নিকালা যায়া করে বল সুবহানাল্লাহ কবি বলতেছেন নবী পাকের জান মুবারকে মাথা রেখে আত্মা বের হবে এর মতন সৌভাগ্য আর কি হতে পারে তো রাসূল পাকের চেহারাকে দেখে নবী মুস্তাফার ক্যারেক্টারকে দেখে বিভিন্ন ব্যক্তিরা ইসলামের দিকে আগিয়েছে আপনারা এখনি শুনতেছিলেন নবী আমার যাচ্ছেন বের হয়ে রাস্তাতে একজন বুড়ি শুনেছে মুহাম্মদ নামে একজন ব্যক্তি এসেছে কুরাইশ বংশের জিনার সাথে যার সাক্ষাৎ হয় নিজের ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যায় নিজের ধর্মকে ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করে তার দিওয়ানা হয়ে যায় বুড়ি কিন্তু শুনে না রে বাবা আমার দেখা হওয়ার আগেই পালাই পটলি টটলি নিয়ে বাড়ির সামনে বসে আছে আর সেই রাস্তা দিয়ে আল্লাহ পাকের প্রিয় হাবিব যাচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা কোথায় যাবেন পটলি নিয়ে বুড়ি বলছেন বাবু আর বলিও না আমরা তো বুতের পূজা করনে ওয়ালা কিন্তু একজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কুরাইশ বংশে আব্দুল মুত্তালিবের পোতা এসেছে সে নাকি মানুষের ধর্ম কেড়ে নেয় তার ভয়ে পালাচ্ছি যেন আমার দেখা না হয় নবী মুস্তাফাকে বুড়ি বলছেন বাবু আমার ঝোলাটা একটু আমাকে তুলে দাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে দিবেন তো ওজন মানে বুড়ির খুব কষ্ট হবে আল্লাহ পাকের প্রিয় হাবিব বলছেন মা আপনি যদি কিছু না মনে করেন তো আমি পৌঁছে দিই সাথে সাথে জোরে বলেন সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন আলা হযরত বলছেন ও মালিকে কুল হে গো পাস কুছ রাখতে নেহি দোনো জাহাঁ কি নিমত হে উনকে খালি হাত মে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হযরত বলছেন কোনাইনের মালিক আল্লাহ নবী মুস্তাফাকে বানিয়ে দিয়েছেন উনার উনি নিজের কাছে কিছু রাখেন না কিন্তু দোনো জাহানের নিমত উনার খালি হাতে আছে জোরে বলেন সুবহানাল্লাহ বুড়িকে নিয়ে রাসূল পাক যাচ্ছেন যাচ্ছেন পৌঁছে যখন দিলেন নবী মুস্তাফা আসবেন বুড়ি বলছেন বাবু তোমার নাম বলো কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে বুড়ি মা তুমি মক্কা কেন ছেড়ে আসলে তো আমি বলবো যে যেখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন একজন মিথ্যুক ব্যক্তি থাকে সেখানে তোমার মতন ভালো লোক থাকে তোমার নামটা বলে দাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মা থাক বলছে না বাবু তোমার নামটা বলো এত সুন্দর লোক মক্কাতে খুব কম পাওয়া যায় নবী মুস্তাফা বলছেন বুড়ি মা তুমি যার ভয়ে এখান থেকে মক্কা থেকে পালিয়ে আসলে না উনি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ যার ভয়ে তুমি পালিয়ে এলে যার ভয়ে তুমি দেশকে ছেড়ে আসলে তোমার সামনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে বুড়ি বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি মুহাম্মদ থাকেন তো আপনার জাদু আমার উপরেও চলে গেছে আমিও মুসলমান হয়ে যাব বলেন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে কলমা পাঠ করিয়ে বুড়ি মুসলমান আল্লাহু আকবার কবিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র তিনার ব্যবহার তিনার ক্যারেক্টারকে দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম কবুল করেছেন ইসলাম ধর্ম আজকে থেকে প্রায় 1450 বছর পূর্বে আজকে বিশ্বতে দেখেন এমন কোন দেশ নাই যেখানে মুসলমান নাই এমন কোন এলাকা নাই যেখানে মুসলমান নাই এটা আল্লাহ পাকের রহমত আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা জোরে বলুন সুবহানাল্লাহ আমরা সেই ইসলামকে মাননেওয়ালা নবী পাকের আদর্শকে যদি আমরা বুঝে নিই নবী পাকের ক্যারেক্টার চরিত্রকে যদি আমরা বুঝে নিই আমাদের মধ্য থেকে ভেজাল খতম হয়ে যাবে আমাদের মধ্য থেকে ঘৃণা দূর হয়ে যাবে আমাদের অন্তর থেকে অপবিত্রতা দূর হয়ে আল্লাহ পাকের নূর আমাদের অন্তরে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ রাসূল পাকের চরিত্র চিনতে হবে তো এখন তো লোক রাসূলকে নিয়ে মারামারি করে তো নবী পাকের চরিত্র কি চিনবে আরে যে রাসূলের মহব্বতে সাহাবী নিজের জীবন খানা কুরবান করে দিয়েছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বিবাহ রাত্রিতে নিজের স্ত্রীকে নিয়ে ব্যাসে রাত্রিতে ঘরের মধ্যে রয়েছেন বাইরে থেকে একজন ডাক দিয়ে বলছেন হানজালা আরামের বিছানাকে ছেড়ে দাও তোমার স্ত্রীকে রেখে দাও রাসূল পাক ডাক দিয়েছেন যুদ্ধর ময়দানে যেতে হবে হযরতে হানজালা নিজের স্ত্রীকে ছেড়ে গরম বিছানাকে ত্যাগ করে যুদ্ধর ময়দানে গিয়ে শাহাদতের জাম পান করছেন শহীদ হয়ে গেছেন সাহাবী খোঁজাখুঁজি করছেন যুদ্ধর পর হানজালা কোথায় আমাদের সাথে তো এসেছিল দেখতে কেন
পাওয়া যায় না যদি বেঁচে থাকতো তো হানজালা দেখতে পাওয়া যেত ইন্তিকাল করলে তার বডি পাওয়া যেত হানজালা কোথায় আছে সব নবী মুস্তাফার দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হানজালাকে খুঁজে পাওয়া যায় না হানজালা গেল কোথায় নবী মুস্তাফা বলছেন সাহাবী খোঁজার কোনো প্রয়োজন নাই হানজালা আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে জীবন দিয়ে দিয়েছে আর সে নিজের স্ত্রীর সঙ্গে ছিল অপবিত্রতার অবস্থায় তার আত্মা বের হয়েছে তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমতের ফেরেশতাকে দিয়ে জান্নাতে হাউজে কাউসারের পানিতে তাকে গোসল দেওয়াচ্ছে জোরে বল সুবহানাল্লাহ মহব্বতে রাসূল আদবে রাসূল কাকে বলে নবী পাকের আদব কাকে বলে আজকে তো রাসূলের আদব করতে গেলে মানুষের মাথা ঘেমে যায় কুরআন পাক পড়েন আয়াতে মিশাক আল্লাহ তাবারাক ওয়া তাআলা রূহের জগতে দুটি মাহফিল করেছিলেন বাবজি একটি মাহফিলে আমাদের আপনাদের সকলের নবীগণ ওলি সবারই আত্মা ছিলেন যেখানে আল্লাহ পাক বলেছিলেন যে আমি কি তোমাদের রব না তো সর্বপ্রথম যিনি আল্লাহকে আল্লাহ বলে মেনেছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি জালসা আল্লাহ পাক করেছিলেন যেটার যে জালসাটির নাম হলো মিলাদুন নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা সমস্ত নবীগণের আত্মা আমার আপনার আত্মা ওই সমাতে ছিল না এটা দ্বিতীয় জালসা ছিল সমস্ত নবীগণের আত্মাকে একত্রিত আল্লাহ পাক করলেন আর আল্লাহ নবীগণের আত্মার কাছে ওয়াদা নিচ্ছেন যে তোমরা আমার সাথে ওয়াদা করো তোমরা ইকরার করো তোমরা যে দুনিয়াতে যাবে আমি একজন রসুল পাঠাবো মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম তুমি যাবে তো আমার ওই রসুলের প্রশংসা করবে ওই রসুলের শুভ আগমনের সুসংবাদ তোমার উম্মতদেরকে জানাবে নূহ নবী তুমি যাবে তোমার উম্মতদেরকে আমার সেই রহমত নবীর আগমনের সুসংবাদ জানাবে ইব্রাহিম নবীকে একই কথায় আল্লাহ ওয়াদা নিচ্ছেন মুসা নবীকে একই কথায় ওয়াদাই নিচ্ছেন 1,24,000 কিংবা 2,24,000 আম্বিয়া কিরাম এই দুনিয়াতে এসেছিলেন আল্লাহ সমস্ত নবীকে রূহের জগতে ওয়াদা নিয়েছিলেন যে তোমরা দুনিয়াতে যাবে আমার নবী মুহাম্মাদের আগমনের সুসংবাদ তোমার উম্মতদেরকে দিবে আর যেন আমার নবীকে যদি তারা পায় তো তোমাদের কলমা ত্যাগ করে যেন আমার নবীর কলমা পাঠ করে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত নবীর কাছে আল্লাহ ওয়াদা নিচ্ছেন কোথায় রূহের জগতে ইমাম বাইহাকী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কিতাব দালাইলুন নবুয়াতের মধ্যে আজকে থেকে 1150 বছর পূর্বের মুহাদ্দিস তখন ইমাম বুখারীর জন্ম হয়নি উনি হাদিসের কিতাব লিখেছেন দালাইলুন নবুয়াতের মধ্যে লিখতেছেন যখন রূহের জগতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীগণের কাছে ওয়াদা নিলেন আমার নবীর সুসংবাদ তোমরা দিবে তোমার উম্মতদেরকে জানাবে ওই সমাতি আল্লাহ পাক আমাদের নবীকে নবুয়া দান করে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কোন ব্যক্তিকে যদি বাবজি রেসালাত না পাওয়া যায় তাকে রাসূল বলা যাবে না কাউকে যতক্ষণ পর্যন্ত নবুয়ত না পাওয়া যাবে তাকে নবী বলা যাবে না আর আল্লাহ রূহের জগতে এখন আদম সৃষ্টি হয়নি এখন ইব্রাহিমকে সৃষ্টি করা হয়নি এখন মুসা কালিমুল্লাহকে সৃষ্টি করা হয়নি এখন ঈসা রুহুল্লাহকে সৃষ্টি করা হয়নি রূহের জগতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীগণকে বলছেন আমার রসুলের আগমনের সুসংবাদ তোমাদের উম্মতকে জানাবে আমি তোমাদেরকে পাঠিয়ে দুনিয়াকে সাজাচ্ছি আমার নবীর আগমনের প্রচার করতেছি তোমরাকে আগে পাঠাবো আর সবারির শেষে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠাবো জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ সবারির কাছে ওয়াদা নিলেন ইমাম বাইহাকী বলছেন ওই সমাতি আল্লাহ আমাদের নবীকে নবুয়াত দিয়ে দিয়েছিলেন আল্লাহ বলছেন রাসূল পাঠাবো তো যাকে রিসালাত না দেওয়া হবে ওকে রাসূল বলা হবে না যাকে নবুয়াত না দেওয়া হবে ওকে নবী বলা হবে না তো রূহের জগতে যখন আল্লাহ আমাদের নবীকে রাসূল বলছেন তো মানতেই হবে রূহের জগতে আমাদের নবীকে আল্লাহ রিসালাত দান করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তিরমিজি শরীফের মধ্যে হাদিস বাবজি মিশকা শরীফের মধ্যে হাদিস মশলাটা ক্লিয়ার করে দিই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলছেন রাসূল পাককে আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহি মাতা ওয়াজাবাত লাকান নবুয়া ইয়া রাসূলুল্লাহ আপনি কবে নবী হয়েছেন তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুনতু নবিয়া ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ ওই সময়তে আমি নবী হয়ে গেছিলাম যখন আদমের আত্মা একদিকে দেহ আরেকদিকে ছিল জোরে বল সুবহানাল্লাহ ওই সময়তে আমি নবী ছিলাম নবী হয়ে গেছিলাম তো রাসূল পাকের শান বুঝতে হবে বাবজি আদমকে কেন পাঠানো হচ্ছে মুহাম্মদ
রাসূলুল্লাহর আগমনের সুসংবাদ দেওয়ার জন্য। ইব্রাহিমকে কেন পাঠানো হচ্ছে? মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের সুসংবাদ দেওয়ার জন্য। 1,24,000 কমবেশ পয়গাম্বরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনের মাটিতে পাঠিয়েছেন তো একমাত্র নবী মুস্তাফার আগমনের সুসংবাদ দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাকের শানকে বুঝতে হবে বাবজি। আমরা কি মনে করি তিনি শুধু মানুষ ছিলেন? আল্লাহু আকবার কবিরা। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনাকে যদি গালি দেন তো আল্লাহকে গালি দেওয়া হলো, তিনাকে যদি কষ্ট দেন তো আল্লাহকে কষ্ট দেওয়া হলো, তিনাকে যদি দুঃখ দেন তো আল্লাহকে দুঃখ দেওয়া হলো। আল্লাহ কোরআন পাকে বলছেন, নিশ্চয় যারা আল্লাহ আল্লাহর রসূলকে কষ্ট দেয়, আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তোমাকে কে কষ্ট দিতে পারে, তোমাকে কে দুঃখ দিতে পারে? কষ্ট দেওয়ার জন্য তো দেহ লাগবে, তুমি তো দেহ থেকে পাক। কষ্ট দেওয়ার জন্য তো মানুষের শরীর লাগবে, তুমি তো শরীর থেকে পাক, তোমাকে কে কষ্ট দিতে পারে? আল্লাহ পৃথিবীর স্রষ্টা তো তুমি, পৃথিবী বানানে ওয়ালা তুমি, সারা পৃথিবী মিলে যদি তোমার চুল পরিমাণে ক্ষতি করতে চায়, সারা পৃথিবী মিলে ক্ষতি করতে পারবে না। সারা জগৎ মিলে যদি তোমার চুল পর্যন্ত উপকার করতে চায়, তোমার চুল পর্যন্ত উপকার করতে পারবে না। আল্লাহ তোমাকে কে কষ্ট দিতে পারে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, বান্দারে বুঝতে পারলি না, যারা আমার নবী মুহাম্মদকে কষ্ট দেয়, আমার মুহাম্মদ যখন কষ্ট পায় আমি রাব্বুল আলামিন তখন কষ্ট পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে রহমাতুল্লিল আলামিনকে যদি কষ্ট দাও আমি রাব্বুল আলামিন কষ্ট পাই। আল্লাহ পাক বলছেন, আমার নবী হচ্ছে আমার মেহবুব, আমার নবী হচ্ছে আমার হাবিব, আরে আমার হাবিব যদি কষ্ট পায় আমি আল্লাহও কষ্ট পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শান বুঝেন, তিনার মান বুঝেন, আর তিনার ইজ্জত বুঝেন। একটি আয়াত আপনাদের সম্মুখে আমি খুতবাতি পাঠ করেছিলাম বাবজি, নবী পাকের চরিত্র, নবী পাকের শান, আল্লাহু আকবার কবিরা। কোরআন পাক যখন আপনি পড়বেন, আল্লাহ যেখানে ইত্তিবার কথা বলেছেন, আল্লাহ যেখানে হুকুম মানার কথা বলেছেন, কোরআন পাকে কোনো একটি আয়াত নাই যেখানে আল্লাহ নিজের হুকুম মানতে বলেছেন আর রাসূলের হুকুমকে ত্যাগ করেছেন। প্রত্যেক জায়গাতে আল্লাহ যেখানে নিজের কথা বলেছেন সেখানে আল্লাহ নিজের রাসূলের কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। নিজের রসুলের গুরুত্ব বুঝেছে। আর নবী পাকের গুরুত্ব কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা করে রেখেছেন, আহদ দিয়ে রেখেছেন, মুস্তাফা তুমি যাতে রাজি হয়ে যাবা আমি আল্লাহও তাতেই রাজি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন নবী মুস্তাফার দরবারে হাজির হলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিবকে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নামের ভ্রমণ করলাম, জাহান্নাম ঘুরলাম। রাসূল বললেন, জিবরিল তুমি জাহান্নামে কি দেখলে? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জাহান্নামে দেখলাম ইব্রাহিম নবীর উম্মতকে, আদম নবীর উম্মতকে জাহান্নামে দেখলাম, আর জাহান্নামে দেখলাম ইব্রাহিম নবীর উম্মতকে, জাহান্নামে নূহ নবীর উম্মতকেও দেখলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে ইব্রাহিম নবীর উম্মত জাহান্নামে যাবে, শীষ নবীর উম্মত জাহান্নামে যাবে, প্রত্যেক নবীর উম্মত যারা গুনহেগার, বাদকার, শিয়েকার, তাদেরকে জাহান্নামে ফেলা হবে। হযরতে জিবরিল আমিন কয়েকটি তাবকা গণালেন, জান্নাতের স্থান গণালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনিম্ন স্তরে জাহান্নামের আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাদেরকে দিবেন? মুনাফিকদেরকে সর্বনিম্ন স্তরে দিবেন। জাহান্নামের মধ্যে যেটা সবচাইতে ভয়ানক জায়গা সেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুনাফিককে দিবেন, দ্বিতীয় নম্বরে মুশরিককে দিবেন, তৃতীয় নম্বরে কাফিরকে দিবেন। এইভাবে আস্তে আস্তে যেটা সবচাইতে হালকা জাহান্নাম সেখানে এসে জিবরিল খামোশ হয়ে যাচ্ছে। রাসূলে পাক বলছেন, জিবরিল বলো, চুপ কেন হয়ে গেলে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন নবী হচ্ছেন উম্মতের পাগল, যদি এখন বলে দিই ইয়া রাসূলুল্লাহ সর্বনিম্ন স্তরে সবচাইতে কমা জায়গাতে জাহান্নামের আল্লাহ পাক আপনার উম্মতকে দিবে, তো নবী মুস্তাফার অবস্থা কি হবে? আমার রহমাতুল্লিল আলামিনের কান্নার কি অবস্থা হবে? রাসূল পাক যখন বারবার বললেন, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতকে ওই সর্বনিম্ন স্তরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যারা আপনার উম্মত
উম্মতের মধ্যে গুনহেগার শিয়েকার তাদেরকে দিবে। নবী মুস্তাফা যখন এই কথা শুনলেন আমার উম্মতকে জাহান্নামে দেওয়া হবে, আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন, ভিতর থেকে দরওয়াজা লাগিয়ে দিলেন, কয়েক ঘন্টা কেটে গেল শুধু নবী আমার কান্না করছেন, রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। বাইরে থেকে আবু বকর সিদ্দিক সালাম দিচ্ছেন, কোনো উত্তর আসছেন না, সালাম দিচ্ছেন কোনো উত্তর আসছেন না, একবার না দুইবার না তিনবার সালাম দিলেন, উমারে ফারুক সালাম দিলেন কোনো উত্তর আসলেন না। হযরতে আলীকে ডাকা হলো, হযরতে আলীর পরামর্শা নিয়ে মা ফাতেমাতুজ জাহরাকে ডাকা হলো যে আজকে নবী পাক কওরির শুনবেন না, আজকে যদি শুনে তো মা ফাতেমার শুনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা কলিজার টুকরা, নবী আমার জান চাইতে ভালোবাসতেন মা ফাতেমাকে। মা ফাতেমার কানে যখন খবর গেল, একদিন দুই দিন তিন দিন কেটে যায়, নবী মুস্তাফা হুজরা থেকে বের হচ্ছেন না, মা ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার সামনে গিয়ে ডাক দিয়ে সালাম দিয়ে বলছেন আব্বা জান। যেমনই মা ফাতেমার আওয়াজ নবী আমার শুনেছেন, দরওয়াজা খুলেছেন বেরাদার, নবী মুস্তাফার চোখের পানিতে সামনে দিকটা পুরোটা ভিজে, একদম ভিজে গেছেন কাপড় পুরোটা সামনে। মা ফাতেমা বলছেন আব্বাজান কি অবস্থা, নবী মুস্তাফা বলছেন বেটি উম্মতি উম্মতি বেটি উম্মতি উম্মতি। নবী মুস্তাফার দিকে দেখেন, যে উম্মতির কথা শুনে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে কান্না করে, সেই রাসূল পাককে স্মরণ কতদিন করলেন, সেই রাসূল পাককে কতদিন অনুসরণ করলেন, সেই রাসূল পাকের কটা হাদিস মেনে জীবন যাপন করলেন, সেই রাসূল পাকের জন্য আপনি কি করলেন। আরে সাহাবি বলতেছেন যখন নবী পাককে কবরে রাখার পর আমরা উঠব, দেখতে পেলাম নবী মুস্তাফার নুরানি ঠোঁট মুবারক লড়তেছে হিলতেছে, আমরা কান লাগালাম নবী মুস্তাফার মুখ থেকে রব্বি হাবলি উম্মতির আওয়াজ শুনতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী কবরে গিয়ে আপনাকে হুলছেন না, আল্লাহর সাথে নবী মুস্তাফার কথা হচ্ছে, ইয়া আল্লাহ পূর্বের উম্মতের যখন হিসাব কিতাব হতো, মান রব্বকা মা দীনকা বলে খতম করে দেওয়া হতো, আল্লাহ তুমি আমার উম্মতের জন্য একটি বাড়িয়ে দাও, একটি প্রশ্ন বাড়িয়ে দাও। আল্লাহ বলছেন মাহবুব কোনটি প্রশ্ন বাড়াবো, রাসূল বলছেন আল্লাহ তুমি কবরে আমার প্রশ্নটি বাড়িয়ে দাও, আমাকেও পূজা, আমিও যেন কবরে উপস্থিত থাকি, আমিও যেন কবরের মধ্যে থাকি, আল্লাহ আমার উম্মত যেন আমাকে দেখে চিনতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটি প্রশ্ন আল্লাহ নবী পাককে রাজি করার জন্য করলেন, আর রাসূল পাককে আল্লাহ পাওয়ার দিলেন প্রত্যেকটি কবরে হাজির হওয়ার। আর নবী পাক হাজির কেন হলেন, উম্মতের যেন সহজ হয়ে যায়, রাসূল পাককে দেখে যেন চিনে নেয়। অন্য নবীর উম্মতের কবরে নবীর ব্যাপারে প্রশ্ন করা হতো না, কিন্তু আমাদের নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে, এটা উম্মতের সহজের জন্য রাসূল পাক নিচ্ছেন। যখন উম্মতিকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটার ব্যাপারে তুমি দুনিয়াতে কি বলাবলি করতেছো, এটা বলবে না ইনাকে রাসূল মানছিলে কিনা, এটা বলবে না ইনাকে নবী মানতে ছিলে কিনা, বলবে ইনার ব্যাপারে দুনিয়াতে কি বলাবলি করতে ছিলে, ইনার ব্যাপারে তোমার ধারণা কি ছিল, ইনার ব্যাপারে তোমার আকীদা কি ছিল। যদি পাক্কা ইমানদার থাকে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনই প্রশ্নের উত্তর দিবে নবী মুস্তাফা জড়িয়ে বুকে লাগিয়ে নিবে। জোরে বল সুবহানাল্লাহ। সে রাসূলকে চিনতে হবে বাপজি, সে রাসূলকে বুঝতে হবে, নবীকে বুঝতে না পারলে ইসলাম বুঝতে পারবে না। কিছু লোক দেখতে পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার কোথাও নাই বাপজি, শুধু নামাজ নামাজ করলে হবে না, নামাজ যিনি এনেছেন যিনার ওসিলাতে নামাজ পেয়েছেন তিনাকেও চিনতে হবে, ঠিক কিনা বলেন। রাসূল পাককে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নাম মুহাম্মদ নামটি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, আর এই নামে এত বরকত দিয়েছেন, এই নামটি জপলেও সওয়াব, এই নামটি নিলেও সওয়াব, এই নামটি চুমলেও সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল নিয়ে যান, সিরাতে হালবির মধ্যে ইমাম হালবি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, আরো বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে, মুসা আলাইহিস সালামের জামানাতে তিনার একজন উম্মতি 200 বছর পর্যন্ত না ফরমানি করেছিল আল্লাহ পাকের, কোনো ইবাদত করেনি। সে যখন মারা যায়, বানি ইসরাইলের যারা নামাজি হাজি পরহেজগার লোক তাকে গুনহেগার মনে করে, নোংরা নিকৃষ্ট মনে করে তার লাশটাকে কাঁচড়াতে ফেলে দিল। ক্যাচড়াতে যখন তার লাশটিকে ফেলে দেওয়া হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথাবার্তা বলছেন, গেলছেন তুর পাহাড়ে উপস্থিত হয়ে গেছেন, আল্লাহ বলছেন মুসা
তোমার উম্মতেরা আমার যেই বান্দার লাশকে কেচড়াতে ফেলে দিয়েছে, তুমি এক্ষুনি যাও আমার সেই বান্দার দেহখানা উঠিয়ে নিয়েছে, সুন্দর করে গোসল দিয়ে আতর খুশবু লাগিয়ে সুন্দর করে কাফন দাফন করে জানাজার নামাজ পড়ে তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করো। মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাব্বাল আলামিন, সে 200 বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছে, তোমার কোনো আদেশকে মানেনি, তোমার কোনো হুকুমকে মানেনি, তার কারণে আমার উম্মতের নেককার ব্যক্তিরা তার লাশটিকে কেচড়াতে ফেলে দিয়েছে, এখন যদি আমি সেই লাশটিকে উঠিয়ে কাফন দাফন করি, জানাজা পড়ে দাফন করি, ইয়া আল্লাহ আমার উম্মত জিজ্ঞাসা করবে আমি উত্তর কি দেব? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুসা তোমার উম্মত আমার সেই বান্দা 200 বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে আমি জানি, কিন্তু একটি তার আমল আমি জানি যেটা তুমি জানো না। সেই আমলটি হচ্ছে, সে 200 বছর পর্যন্ত আমার নাফরমানি করেছিল, কিন্তু যখন তাওরীত পাঠ করত, যেই তাওরাত শরীফ তোমার প্রতি আমি নাজিল করেছি, ওই তাওরীত পাঠ করতে গিয়ে যখন আমার নবীর নাম ইসমু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম মুহাম্মদটিকে যখন পেত আর সেই নামটির কাছে যখন আসতো, সেই নামটিকে পাঠ করে জাফারা ইবহামিয়া নিজের দুইটি বিরুদ্ধ আঙুলকে চুমন দিত, ওয়া মাসাহা আলা আইনিয়া, তারপর নিজের দুই চোখে মাসা করত, এ আমার পয়গম্বর মুসা আমার নবীর নামকে চুমে চোখে লাগার কারণে, আমার নবীর নামকে মহাব্বত করার কারণে আমি তার 200 বছরের গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ, তার 200 বছরের গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। বিরাদার আল্লাহু আকবার। এখন শুনতে পাবেন অনেক লোক বলে থাকে ইলমের কমি বাবজি, কিছু লোক থাকে ইলমের কমি থাকে তো ভুল ভাল বকে, আর কিছু লোক আছে জেনে শুনে ভুল ভাল বকে। তো কেউ যদি পাগল থাকে তো তার এলাজ আছে, আর কেউ যদি জেনে শুনে পাগল হয় তার কিন্তু এলাজ নাই বাবজি। এক জায়গা থেকে ফোন করলো মুফতি সাহেব, আমাদের এখানে একজন মহিলাকে ভূত ধরেছে, ভাগাইতে হবে। গেলাম, দুয়া তাবিজ করলাম, ভূত ভাগলো না, অন্য মুফতি লাইলো ভাগলো না, আর কাউকে লিয়ালো ভাগলো না, বড় বড় তাবিজ ওয়ালাদের কাজ গেল ভাগলো না। আমাকে ফোন করছে, বন্ধুত্ব আছে জালসায় গিয়েছিলাম, হুজুর কি ব্যাপার, সবাই ফেল হয়ে গেল আর ভূত কেনে ভাগে না? তো আমি বললাম, আর ভূত ভাগার একটা তরিকা আছে। কি তরিকা? ওকে যখন ভূত আসবে তো কাঁচা কমচি কেটে রাখবে, যখনই ভূত আসবে সাতবার কোষে মারবে একদম টাইট করে, দেখবা এক সপ্তাহের মধ্যে ভূত ক্লিয়ার যদি না হয় তো আমাকে বলবে। ঠিক সেই মতনই করেছে, ভূত এসছে সাত কমচি মার, দু এক কমচি যখন মেরেছে স্বামীর পা ধরে পড়ে গেছে, আর মারিও না ভূত নাই, আমি সব নাটক করছিলাম হার লাওয়ার জন্য। তো অসুখ থাকলে ওর এলাজ, আর অসুখ যদি না থাকে ঢং করে ওর এলাজ হবে? ওর এলাজ হবে বাবজি? এলাজ হবে না। ইমাম সাখাবি রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম, 3 থেকে 3.5 লক্ষ হাদিসের হাফিজ, নিজের কিতাব মাকাসিদুল হাসানার মধ্যে লিখতেছেন, মান সামিয়া ইসমি ফিল আজান, যেই ব্যক্তি নবী পাকের নাম আজানে শুনলো, আজানে শুনলো, ওয়া জাফারা ইবহামিয়া, নিজের দুটি বিরুদ্ধ আঙুলকে চুমুন দিবে, ওয়া মাসাহা আলা আইনিয়া, এবং নিজের দুই চোখে মাসা করবে, তো কাইদ লাহু ইলাল জান্নাতা, নবী তার নেতা হয়ে জান্নাতে পরিবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত তাফসির কিতাব, জিনাকে সবাই মানে, সবাই ওই জায়গাতে গিয়ে এক, নিজের কিতাব তাফসিরে জালালাইনের মধ্যে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনু আলান নবী, এই আয়াতের ব্যাখ্যার হাসিয়ার মধ্যে একটি হাদিস লিখেছেন ইমাম মোহাম্মদ আলী মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, নিজের কিতাব কুতুল কুলুবের মধ্যে লিখেছেন, আর তাফসিরে জালালাইন যেখানে ফাজিল পর্যন্ত পড়া হয় প্রত্যেক মাদ্রাসাতে ওই কিতাবটি কিন্তু পড়া হয় বাবজি, প্রত্যেক মাদ্রাসায় পড়া হয়। তাফসিরে জালালাইন মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি হাদিস নিয়েছেন কি, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছেন, আল্লাহ পাকের প্রিয় হাবিব দরওয়াজাতে দাঁড়িয়ে আছেন, হযরতে বিলাল যখন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিক নিজের দুইটি বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, দ্বিতীয়বার যখন বলছেন একই কাজ করছেন আর দোয়া পড়ছেন কুররাতাইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার নামটি চুমুন দিয়ে চোখে লাগাই আমার চোখটি ঠান্ডা হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরতে আবু বকর সিদ্দিক এই কাজটি করলেন, হযরতে বিলালের আজান কিন্তু শেষ কমপ্লিট হয়ে গেল। নবী পাক আখিরুজ জামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর তুমি এই কাজটি কেন করলে, কোন জিনিসে তোমাকে এই কাজটি করালো? হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কাজটি করেছি আপনার মহব্বতে করেছি, আপনার প্রেমে করেছি। নবী মুস্তাফা বললেন, না কেন প্রেমে তুমি এই কাজ করতে গেলে? আল্লাহ পাকের প্রিয় হাবিব বলছেন, আবু বকর তুমি সবাইকে বলে দাও যে এই কাজটি তুমি করেছো কিয়ামত পর্যন্ত আমার যেই উম্মত করবে আল্লাহ তার পূর্বের গুনাহ ক্ষমা করে দিবে, আল্লাহ তার প্রকাশ্য গুনাহ ক্ষমা করে দিবে, আল্লাহ তার গোপনীয় গুনাহও ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিনে সুফুফুল জান্নাত জান্নাতীদের কাতারে তাকে আমি দাঁড় করাবো। তো বিরাদের ইসলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস প্রমাণিত আছে যে নবী পাকের নামকে মহব্বতে চুমুন দিয়ে চোখে মাসা করলে মানুষের গুনাহ ক্ষমা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি মশলা হাল করতে হবে বাবজি, আমরা চুমুন দিলাম আমাদের আঙ্গুল, তো নবী পাকের নাম কি করে চুমুন দেওয়া হলো জানার দরকার আছে? মশলা জানে, কাউকে আমার ছোট করার উদ্দেশ্য নাই, কিন্তু আল্লামা বদরুদ্দিন আইনি, আল্লামা মোল্লা আলী কারি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন, যিনার মাজার শরীফ মিশরের মধ্যে রয়েছেন, তিনি নিজের কিতাবের মধ্যে লিখেছেন, মুস্তাহিল্লুল হুরমাতি কুফর, কোন ব্যক্তি যদি কোন জায়েজ জিনিসকে জায়েজ জানার শর্তে হারাম বলে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যায়, মুসলমান থাকে না, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যায়। আর কোন ব্যক্তি যদি কোন হারাম জিনিসকে হারাম জানার শর্ত হালাল বলে, ও সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যায়। চুমুন দিলাম আমাদের আঙ্গুল, দেখেন আবু বকর সিদ্দিক থেকে তো প্রমাণিত হয়ে গেল। আমি কিতাবও নিয়ে এসেছি, ফাতাওয়া স্বামী আমার কাছে আছে, কিতাবটা দিন তো নিচে, ফাতাওয়া স্বামী, আমাদের আঙ্গুল চুমলাম নবী পাকের নাম কি করে চুমুন দেওয়া হলো? তো মনে রাখবেন বাবজি, আমার ইসলামে আমলের ফল হচ্ছে নিয়তের উপরে। বুখারী শরীফ পড়বেন তো সর্বপ্রথম হাদিস পাবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের মাদার, আমলের ফল হচ্ছে নিয়তের উপরে। আপনার নিয়াত যদি ভালো থাকে ফল ভালো হবে, আর নিয়াত যদি খারাপ থাকে তো ফলও কিন্তু খারাপ হবে। একটা লোক নামাজ পড়তে গিয়েছেন নামাজ, আর বলছেন আমাকে বড়হানের লোক নামাজি বলে, তার কারণে নামাজ পড়তে যাচ্ছি, ওর নামাজ কিন্তু পড়েই হবে, আল্লাহর কাছে কোনো জিনিস তার লাভ পাবে না। আর একজন ব্যক্তি নামাজ পড়তে গিয়েছেন, তাকে কেউ দেখেনি, তার অন্তরে আছে আমি আমার খোদাকে রাজি করার জন্য নামাজ পড়ছি, তার নামাজের ফল সে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, ফল হচ্ছে নিয়াতের উপরে, আমলের ফল নিয়াতের উপরে। আমাদের বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগায় তো আমাদের নিয়াত আঙুল চুমার থাকে না, নিসবত হয়ে যাওয়ার কারণে নবীর নাম চুমুন দেওয়ার স্বভাব পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আর একটি হাদিস শুনেন বাবজি, অনেকেও আপনারা হাজিও হতে পারেন, উমরা তো গিয়েছেন, এমন লোক হতে পারে, আপনি যখন হজ করতে যাবেন তো হাজরে আসওয়াদ একটি পাথর আছে, ঠিক কিনা? ওই পাথরটিকে আমরা চুমুন দিই কি চুমুন দিই না? দিত পাথরটিকে আমরা চুমুন কেন দিই? পাথরটি জান্নাতি বলে চুমুন দিই, নচেত পাথরকে চুমুন দিলে যদি গুনাহ ক্ষমা হয়ে যেত তো বড়হানের রোডে কম পাথর নাই, আমাদের ঝাড়খণ্ডের পাহাড়ে কম পাথর নাই, ওই পাথর রাত দিয়ে মুখের মধ্যে ভরে নিতাম। মৌলবিগুলো বা সাধারণ লোক যেমন কেউ পান চিবায়, ও পান চিবেই তো না বাবজি, পাথর চিবেই তো, আর খালি গুনাহ মাফ করে তো, খালি গুনাহ মাফ করে তো। কিন্তু সব পাথরে কাজ হয় না কেন? বলছে সব পাথর জান্নাত থেকে আসেনি, হাজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছে, তো জান্নাতি পাথরকে চুমার কারণে মানুষের গুনাহ ক্ষমা হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। আমি বললাম, বোকা, তুই জান্নাতি পাথর দেখতে পালি, জান্নাতি পাথরের শান বুঝতে পারলি, জান্নাতির নামের শান বুঝতে পারলি না? তুমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, পাথরের প্রতি নজর পড়ার পূর্বে জান্নাতের গেটে মোহাম্মদ নামের প্রতি নজর পড়বে, পাথরের প্রতি নজর পড়ার পূর্বে জান্নাতের দরওয়াজাতে মোহাম্মদ নামের প্রতি নজর পড়বে, জান্নাতের পাথরে মোহাম্মদের নাম, জান্নাতের দরখতে মোহাম্মদের নাম, জান্নাতের লতা পাতায়
মুহাম্মাদের নাম জান্নাতে হাউজে কাউসারকে যেই ইট দিয়ে সাজানো হয়েছে প্রত্যেকটি ইটে মুহাম্মাদের নাম লেখা আছে জান্নাতের মধ্যে বড় বড় যে মার্বেল লাগা হয়েছে সেই মার্বেলের মধ্যে মুহাম্মাদের নাম লেখা আছে জান্নাতের প্রত্যেকটা জিনিস তো দূরে থাক জান্নাতের মধ্যে খুব সুন্দর যে হুর এবং ফেরেশতা রয়েছে তাদের পরে এবং চোখের ভালাতে মুহাম্মাদ নাম আল্লাহ লিখে রেখেছে বল সুবহানাল্লাহ তো জান্নাতি পাথর চুমলে যদি সওয়াব পাওয়া যায় জান্নাতির নাম চুমলেও সওয়াব পাওয়া যাবে আবু বকর সিদ্দিক করে দেখিয়ে দিয়েছেন আর আবু বকর সিদ্দিক করলেন তো আমার নবী নিষেধ করলেন না বললেন আবু বকর যেই কাজটি তুমি করেছো এই কাজটি যেই উম্মত করবে আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দিবে জোরে বল সুবহানাল্লাহ কিছু মানুষ বর্তমান যুগে আছে বাবজি ওকে যতই হাদিস পড়েন আর যতই কুরআন শোনায় ও শুনবে না কেন শুনবে না খাতাম আল্লাহু আলা কুলুবিহিম কোন ব্যক্তি যখন রসুল পাকের বুক যে অন্ধ হয়ে যায় তা আল্লাহ তার অন্ধ মানে চোখে পর্দা লাগিয়ে দেয় কলবে পর্দা লাগিয়ে দেয় কানে পর্দা লাগিয়ে দেয় হাদিস দেখিয়ে দিবেন বিশ্বাস করতে পারবে না আর ওর মৌলবি যদি বলে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো ওটাকে নিয়ে লাচালাচি করবে একজন মৌলবি শুনতে পাওয়া গেল দুঃখের বিষয় বাবজি করির গিল্লা মনে করিয়েন না যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলা ফরজ তাদের বিরুদ্ধে কথা বলা ফরজ জাতি যেন বুঝতে পারে যে নবীর দুশ্মন কে আর নবীর দুশ্মন আজকে আমাদের সামনে না স্টেজ পর্যন্ত এসেছে বলছেন নবীও ভুল করেছেন রসুল পাক বলছেন বুখারী শরীফের মধ্যে হাদিস রসুলে কওনো মাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামতের পূর্বে কিছু এমন দাজ্জাল বের হবে মানুষ রূপে এমন এমন হাদিস পড়বে যে হাদিস তোমরাও শুনিনি তোমাদের 14 গোষ্ঠীও শুনিনি তোমাদের বাপ দাদাও শুনিনি এত নামাজ পড়বে তাদের সামনে তোমাদের নামাজ কিছুই না এত রোজা রাখবে তাদের রোজার সামনে তোমাদের রোজা কিছুই নাই এত কোরআন পড়বে কিন্তু তাদের কোরআন হালাক থেকে নিচে নামবে না কেন কিছুই না তারা নামাজ পড়বে কিন্তু আল্লাহ রসুলের আদব অন্তরে থাকবে না নামাজ পড়বে আল্লাহ রসুলের মহাব্বত থাকবে না আর মহাব্বত যদি না থাকে 40 দিনকার নামাজ না আরব হারব বছরের নামাজ আল্লাহ ধ্বংস করে দেয় বলুন সুবহানাল্লাহ সর্বপ্রথম মানবকে আল্লাহ শিক্ষা দিয়েছেন আমাকে আপনাকে আল্লাহর কোরআন থেকে শিক্ষা নেওয়া উচিত সর্বপ্রথম মানুষ যিনাকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আদমকে সৃষ্টি করার পর আল্লাহ নামাজ পড়তে বলেননি রোজা রাখতে বলেননি হজ করতে বলেননি যাকাত দিতে বলেননি সর্বপ্রথম মানব জাতিকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে যে হুকুম দেওয়া হয়েছিল উস জুদুলি আদামা আমার আদমকে সাজদা করো আমার আদমের সম্মান করো আল্লাহ বলছেন ইবলিস নামাজ তো খুব পড়েছো ইবাদত তো খুব করেছো 90 কোটি বছরের ইবাদত তোমার ইবাদতগুলিকে সেজদাগুলিকে জমিনে যদি বিছিয়ে দেওয়া হয় রায়ের দানা রাখার জায়গা পাওয়া যাবে না প্রত্যেকটি সেজদা আমি কবুল করেছি তাই প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে তোমার স্থান হয়েছে এত ইবাদত করেছো ইবাদত করার কারণে দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশে তুমি স্থান পেয়েছো সেখানে এত ইবাদত করেছো ইবাদত করার কারণে তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশে স্থান পেয়েছো এই করতে করতে সাত আকাশকে পার করে আমি আল্লাহ তোমার স্থান জান্নাত বানিয়েছি বল সুবহানাল্লাহ জান্নাত তোমার স্থান করেছি শুধু তাই না আমার ফেরেশতা যাদেরকে আমি নূর দিয়ে সৃষ্টি করেছি আমার হুকুমের বিপরীত তারা কোনো কাজ করে না আমি যা হুকুম করেছি তারই প্রতি তারা কায়েম থাকে আমার সেই মতন পবিত্র ফেরেশতা তোমাকে সর্দার বানিয়েছি তুমি তো আগুনের তৈরি জিন জাতি আমার ফেরেশতা নূর জাতি কিন্তু আমি তোমাকে এত সম্মানিত করেছি ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিয়েছি ফেরেশতাদের লিডার বানিয়ে দিয়েছি তুমি আমার আরশের তওয়াফ হাজারো বছর করেছো ফেরেশতাদের শিক্ষকতা হাজারো বছর করেছো জান্নাতে যেখানে চেয়েছো সেখানে গিয়েছো কিন্তু ইবলিস শোনো আমি আল্লাহ মানুষের পরীক্ষা যেমন নি আজকে তোমাদের পরীক্ষা নেব মানুষের পরীক্ষা নেওয়া হবে কিন্তু মানব জাতিকে প্রথম সৃষ্টি করে ইবাদত যে তোমরা করেছো তো কার ইবাদতকে টিকাইতে পারছে তার কারণে আমার আদমকে সাজদা করো জোরে বল সুবহানাল্লাহ আদমকে সাজদা করো উসজুদুলি আদামা
প্রথম হুকুম দিচ্ছেন আদমকে সৃষ্টি করে, তখন কোনো মানুষ সৃষ্টি হয়নি, তখন কোনো মানব সৃষ্টি হয়নি, ফেরেশতা ছিল, জিন্নাত ছিল। আল্লাহ হুকুম করলেন আদমকে সেজদা করো, আদমকে এই জন্য সেজদা করতে বলা হয়নি যে তিনি মানব ছিলেন, এই জন্য সেজদা করতে বলা হয়েছিলেন যে তিনি আল্লাহর নবী ছিলেন। আর ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতের মধ্যে লিখতেছেন যে আদমকে এই জন্য সেজদা করতে বলা হয়েছিল যে আদমের পেশানিতে নূরে মুহাম্মাদি ছিল। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াত কিতাবের মধ্যে লিখছেন 1150 বছর পূর্বের লেখা কিতাব। যারা বুখারি বুখারি করে তখন ইমাম বুখারির জন্মই হয়নি। এইগুলো কিতাব পড়ে ইমাম বুখারি হয়েছে। বেগার ইশকে মোহাম্মদ জো পড়তে হে বুখারি, আতা হে বুখার উসকো নেহি আতি বুখারি। নবীর মহব্বত কে যদি তাকের উপরে রেখে বুখারি শরীফ পড়া যায়, জ্বর আসবে, বুখারি শরীফ পড়া আসবে না। বুখারি শরীফ বুঝতে গেলে ইমামে আজম আবু হানিফার কাছে যেতে হবে, বুখারি কে বুঝতে গেলে গোসে বাগদাদির কাছে যেতে হবে, বুখারি কে বুঝতে গেলে তাতা আলী হুজুয়েরির কাছে যেতে হবে, বুখারি কে বুঝতে গেলে খোজা গরিব নামাজের কাছে যেতে হবে, বুখারি কে বুঝতে গেলে নিজামউদ্দিন আউলিয়ার কাছে যেতে হবে, বুখারি কে বুঝতে গেলে আলা হযরতের কাছে যেতে হবে, বুখারি কে বুঝতে গেলে সিরাজউদ্দিন আখি পাকের কাছে যেতে হবে। বুখারি কে যদি বুঝতে চান তো যারা আশিকে রাসূল হয়ে আল্লাহ পাকের ওলি হয়েছেন তাদের কাছে গিয়ে বুঝতে হবে। বল সুবহানাল্লাহ। এমনি চান্দাখোর মাদ্রাসাতে পড়লি বুখারি বোঝা যাবে না, আর বুখারি পড়লি আলিম হয়ে যাবে না। বুখারিকে পড়তে গেলে আল্লামা বদরুদ্দিন আইনির প্রত্যেকটি হাদিসের ব্যাখ্যা পড়তে হবে। হাদিসের যখন ব্যাখ্যা না পড়বে, কুরআন পাকের তাফসির তাফসির যখন না পড়বে, শানে নুজুল যখন না পড়বে, কেউ ভণ্ড বক্তা হয়ে স্টেজে চড়ে বক্তব্য দিবে, তখন তার মুখ থেকে বের হবে নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হতো। আপনারা বলেন হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফার পেশাব মুবারককে পান করলেন, তো আল্লাহ পাকের প্রিয় হাবিব বলছেন উম্মে আইমান আমার পেশাব কি করলে? উম্মে আইমান বলছেন হুজুর আপনার পেশাব ছিল এত খুশবু আমি পান করেছি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মে আইমান তুমি যখন আমার পেশাব পান করেছো তোমার পেটে কোনো অসুখ হবে না। হযরত উম্মে আইমান বলেন সারা জীবন আমার পেটে গ্যাস পর্যন্ত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা স্বাভাবিক মানুষ হযরত মালিক জঙ্গে উহুদে যখন নবী মুস্তাফার পেশানিতে একটু জখম হলো, নিশান লেগে রক্ত বের হলো, হযরতে মালিক গিয়ে জিব্বা লাগিয়ে চুষতে আরম্ভ করলেন। নবী মুস্তাফার রক্ত চুষে পান করে নিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহুশ হয়ে গেছিলেন, জ্ঞান ফিরে আসলেন, সাহাবী বলছেন হুজুর আপনি কি জানেন আপনার মালিক কি করেছে? সাহাবী তো জানতেন কুরআনের আয়াত রক্ত পান করা হারাম, হাদিস শরীফ রক্ত পান করা হারাম, হযরতে মালিক রাসূলুল্লাহ রক্ত পান করেছেন, কিন্তু বিরাদের ইসলাম আমার রক্ত না পাক, আমার রক্ত যতক্ষণ আমার শরীরে আছে পাক, শরীর কেটে রক্ত বেরিয়ে গেল না পাক হয়ে গেল। আপনার যদি উযু থাকে শরীরের কোনো অঙ্গ কেটে রক্ত বেরিয়ে পড়ে বহে যায় আপনার উযু ভঙ্গ হয়ে যাবে, আপনার উযু ভঙ্গ হয়ে যাবে। আমার থুতু মুবারক যতক্ষণ আপনার মুখে আছে পাক, বের করে ফেলে দিলাম নাপাক হয়ে গেল। আমার পেশাব ভিতর আছে যখনই বের হয়ে গেল নাপাক হয়ে গেল। হে ব্রাদার, কিন্তু রাসূলে পাকের ব্যাপারে জিজ্ঞাসা করেন, রাসূলে পাকের ব্যাপারে জানকারী লেন যে নবী মুস্তাফার পেশাব মুবারক নাপাক ছিলেন না, নবী মুস্তাফার রক্ত মুবারক নাপাক ছিলেন না। বলেন সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে ইমাম হাকিম হাদিস লিখতেছেন, কি হাদিস লিখছেন? রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মালিক রক্ত চুষে চুষে পান করছে, চুষে চুষে। সাহাবী রাসূল পাকের জ্ঞান ফিরেছেন, বলছেন হুজুর এই মতন ব্যাপার, মালিক জানেন কি করেছে? আপনার রক্ত পান করেছে। নবী মুস্তাফা বললেন না মালিক তুমি হারাম পান করেছো। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলছেন দুনিয়াতে যদি চলাফেরা করতে ওয়ালা কেউ জান্নাতে দেখতে চাও তো মালিককে দেখো, সে আমার রক্ত পান করেছে, তার রক্তের সাথে আমার রক্ত মিশে যাওয়ার কারণে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবী মুস্তাফা যখন পেশাব পাখানা করতে যেতেন আমি দৌড় দিয়ে নবী মুস্তাফা যেমনই আসতেন ওই জায়গায় যেতাম, পেশাব পাখানা দেখতে পেতাম না, যেখানে রাসূল আমার পেশাব পাখানা করতেন আমার নাকটিকে লাগাতাম, আমি শুনতাম, সেখানে দুর্গন্ধ বের হতো না, মুস্ক আম্বারের খুশবু বের হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যেই রাসূলের পাসিনার খুশবু পেয়ে ওয়ান্দো সাহাবী নবীর ঠিকানা খুঁজতে খুঁজতে
মানুষ কে জিজ্ঞাসা করে লাঠি নিয়ে না নবীর খুশবু শুনতে শুনতে নবীর দরবারে হাজির হয়ে গেছেন বলুন সুবহানাল্লাহ সেই রাসূলের মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো সেই রাসূল নাকি ভুল করেছে সেই রাসূল নাকি কবরে মরা আপনারা বলেন এইগুলো বক্তব্য যারা দিচ্ছে তাদেরকে যদি মুসলমান মনে করা যায় তো কি অবস্থা হবে শুনেন ইমাম জালালউদ্দিন সিউতি ফতোয়া দিয়েছেন আল্লামা বদরুদ্দিন আইনি ফতোয়া দিয়েছেন আল্লামা মোল্লা আলী কারি ফতোয়া দিয়েছেন ইমাম সাখাবী ফতোয়া দিয়েছেন ইমাম ইবনে হাজার আসকালানি ফতোয়া দিয়েছেন ইমাম জুরকানি ফতোয়া দিয়েছেন ইমাম বাগাবী ফতোয়া দিয়েছেন আল্লাহ পাকের সাহাবীগণের মধ্যে একটি সাহাবী ঐক্যমত হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত তো দূরে থাক নবী মুস্তাফার চুল মুবারককে কেউ যদি সাধারণ চুল মুবারক মনে করে সে মুসলমান থাকে না কাফির হয়ে যায় নবীর জুতো মুবারককে কেউ যদি সাধারণ জুতা মনে করে মুসলমান থাকবে না নবীর রক্তকে কেউ সাধারণ রক্ত মনে করে মুসলমান থাকবে না নবীর যে কোনো জিনিসকে কেউ যদি সাধারণ জিনিস মনে করে সে মুসলমান থাকবে না যেই ব্যক্তি নিজের মুখ দিয়ে নবী পাকের শানে গুস্তাখানা শব্দ বের করলো সে জেনে বের করুক বা না জেনে বের করুক তাকে কাফির বলতে হবে যদি কাফির না বলা যায় আল্লাহ হযরতে কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি আল শেফা শরীফের মধ্যে লিখতেছেন মান সাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি ফাকাদ কাফার কোন ব্যক্তি যদি কুফরি করে তার কুফরিকে জানার পর যারা তাকে মুসলমান মনে করবে তারাও সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা বলেন গোলাম আহমদ কাদিয়ানী যে নিজেকে নবী দাবি করেছিল তাকে যদি কেউ মুসলমান মনে করে তার ঈমান থাকবে থাকবে না কেন থাকবে না সে তো নামাজ পড়ছিল সে তো রোজা রাখতো হজ করতো যাকাত দিত কেন থাকবে না কারণ হচ্ছে নবীর গুস্তাখি করে ফেললো নবীর বেয়াদবি করে ফেললো আমার হাতে কিতাব দেখছেন ইমাম ইবনে আবদিন শামি রাহমাতুল্লাহ আলাই এই কিতাব ফতোয়া শামির মধ্যে লিখতেছেন ইন কানা দলিল আল ইস্তিগফাফ ইউকাফফারু বিহি ওয়া ইন লাম ইয়াকসুদুল ইস্তিগফাফ ইনি বলতেছেন কোন ব্যক্তির মুখ থেকে যদি এমন শব্দ বের হলো যেই শব্দটি নবী পাকের সম্মানকে ঘটায় বা নবী পাকের সম্মানের বিরুদ্ধে সে শব্দটি জেনে বের করুক বা না জেনে বের করুক তাকে কাফির বলতে হবে তার প্রতি কাফিরের ফতোয়া দিতেই হবে এটা ইসলামের বিধান যুগে যুগে যারা নবীর গুস্তাখি করেছে তাদের প্রতি ওলামায়ে কেরাম ফতোয়া লাগাইছেন আর রাসূলের যে গুস্তাখি করবে কোন আলিম বা কোন মুফতি যদি জানার পরেও তার প্রতি ফতোয়া না লাগায় মানুষ তার ঝাঁসাতে গিয়ে গোমরাহ হবে একটি কথা কি কোন ব্যক্তি কুফরি করলো আপনি তার কুফরিকে জানার পর তাকে মুসলমান মনে করলেন আপনিও কাফির হয়ে গেলেন আর একটি কি সে কুফরি করেছে কিন্তু আমি তার কুফরকে জানি না আমি তার কুফরকে শুনিনি আমি তার কুফরকে পড়িনি তারপরেও তাকে মুসলমান মেনেছি তাকে আলিম মেনেছি তার কুফরকে না যাওয়ার কারণে তো আপনি গুমরা হবে গুমরা মানে সবচাইতে লো কোয়ালিটির মুসলমান সেও জাহান্নামে যাবে আর একটি কথা মনে রাখবেন ইসলামের মূল ভিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বপ্রথমে আল্লাহ পাককে এক মানা তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাককে রসূল মানা আর কেউ যদি আল্লাহ বা আল্লাহ রসূলের শানে গুস্তাখি করে তার লা ইলাহা ইল্লাল্লাহ টিকলো না মুহাম্মদ রাসূলুল্লাহ টিকলো না আর এই কালেমা যদি না টিকে এই বিশ্বাস যদি না টিকে তার ঈমানও কিন্তু টিকবে না রাসূল পাকের মুখ দিয়ে দুর্গন্ধ নাউজুবিল্লাহি মিন জালিক নবী ভুল করেছেন আকীদার কিতাব শুনেন 1400 বছর থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন হাদিসের ইসলামের আকীদা হলো আল আমবিয়া ও মাসুমুন প্রত্যেক নবী হচ্ছে মাসুম জয় বল সুবহানাল্লাহ প্রত্যেক নবী ইসলামের দৃষ্টিতে মাসুম ইসলামের দৃষ্টিতে প্রত্যেকটি ফেরেশতা মাসুম নবীগণ আর ফেরেশতাগণ ব্যতীত অন্য কেউ মাসুম না কোন নবীর দ্বারাতে কোন রকমের কোন ত্রুটি কোন রকমের কোন গুনাহ হতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ আপনাকে কেউ দলিল দিতে পারে বাবজি যে আদম আলাইহিস সালামের ত্রুটি হয়েছিল কিনা তো আদম আলাইহিস সালামের ত্রুটি এই জগতে হয়নি ওই জগতে ওই জগতে তিনার প্র্যাকটিস চলতেছিল আর এই জগতে যখন নবীগণ আসেন তো শিক্ষা নিতে না পৃথিবীকে শিখাইতে আসে আর আমাদের নবী বলছেন বয়স্তো মুআল্লামান আমি সারা পৃথিবীর শিক্ষক হয়েছি জোরে বল সুবহানাল্লাহ সারা পৃথিবীর শিক্ষক হয়ে আমি এসেছি আমার কাছ থেকে সবাই শিক্ষা নেবে আমি কওরির ছাত্র না আমি শিক্ষক হয়ে এসেছি আর আমি মুহাম্মদ বলেছি আল্লাহ পাকের নিকটে জোরে বল সুবহানাল্লাহ দুনিয়াতে কোনো মানুষ দেখবেন
কেউ আপনার উত্তর প্রদেশ ইউনিভার্সিটিতে পড়েছে, কেউ আপনার জাপানে পড়াশোনা করেছে, কেউ মিশরে, কেউ মক্কাতে, কেউ মদিনাতে, কিন্তু দুনিয়াতে আপনি খুঁজেন মুহাম্মদ রাসূলুল্লাহর কোন ইউনিভার্সিটি পাবেন না। হাদিস শরীফ যখন পড়বেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জ্ঞানের প্রতি আঙুল তুলিও না, তোমরা দুনিয়ার ইউনিভার্সিটিতে পড়ে মুফতি, দুনিয়ার ইউনিভার্সিটিতে পড়ে আলিম, দুনিয়ার ইউনিভার্সিটিতে পড়ে মুহাদ্দিস, দুনিয়ার ইউনিভার্সিটিতে পড়ে শায়খ, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে পড়িনি। আমি যখন মেরাজের রাত্রিতে লা মাকাকে পার করে, সিদরাতুল মুনতাহা পার করে, সাত আকাশকে পার করে আমি যখন আরশে আজামে গেলাম, তো আরশে আজাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের কুদরতি দস্তে মুবারক আমার পিঠের উপরে রেখে দিলেন, যা কিছু হয়েছে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আমি নবী মুস্তাফা সব জেনে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা দুনিয়াতে পড়েছো, আমি নবী মুস্তাফা আরশে আজামে গিয়ে পড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ইউনিভার্সিটিতে না, তো নাম হচ্ছে আল জামিয়াতুল আশরাফিয়া উত্তর প্রদেশ, আল জামিয়া আজহার মিশর, কিন্তু আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে আরশে মুআল্লা, যেটা দুনিয়ায় পাওয়া যায় না, সাত আকাশের উপরে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খোঁজ লাগালে ইউনিভার্সিটি যেতে পারবেন, মিশরের, জাপানের, যে কোনো জায়গায় পড়তে চান খোঁজ লাগালে যেতে পারবেন, সম্ভব। কিন্তু রাসূল পাক বলছেন, আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তোমাদের পড়াশোনা করা তো দূরেই থাক, তোমরা পৌঁছিতেও পারবে না, তোমরা তো সাধারণ মানুষ, জিবরিল আমিন পর্যন্ত যেতে পারে না। সিদরাতুল মুনতাহাতে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চুল পরিমাণে যদি আগে যাই জিবরিলের পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। নবী মুস্তাফা বলছেন, তোমাদের ইউনিভার্সিটিতে কালকে গিয়ে কেউ দাখলা নিতে পারে, কিন্তু আমার ইউনিভার্সিটিতে তোমরা তো দূরে থাক, জিবরিল আমিন পর্যন্ত যেতে পারে না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরশে আজামের নবী পাককে ডেকে কোরআন যে আল্লাহ নাজিল করেছিলেন, কোরআন পাক, বাবজি একটু আমার দিকে শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাক যে নাজিল করেছেন, তো কোরআন পাকের প্রত্যেকটি আয়াতের মানা দুনিয়ার কোনো মানুষকে শিখায়নি, এমন কি যে জিবরিল আমিনকেও শিখায়নি। জিবরিল আমিনকে বলেন আলিফ লাম মিম, আলিফ লাম র, তা হা আইন সাদ ইয়াসিন, এর মানা কি জিবরিল আমিনও জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি পুরা কোরআন পাকের মানা মানুষ জেনে যেত, তো কিছু মানুষ এটাই বলতো যে নবী যতটুকু কোরআন বুঝতেন আমরাও বুঝি। তাই হুরুফে মুকাত্তিয়াত, আলিফ লাম মিম, আলিফ লাম র, কিছু যে হুরুফ আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই হুরুফের মানা নিজের নবী ব্যতীত কাউকে জানায়নি, আর নিজের নবীকে কাউকে জানানোর অনুমতিও দেননি। আল্লাহ বলছেন, মাহবুব তোমাকে জানালাম, তুমি জেনে রেখে দাও, যেন কিয়ামত পর্যন্ত কেউ এটা দাওয়া না করতে পারে যে মুহাম্মদ যতটুকু কোরআন বুঝতেন আমিও বুঝি। জয় বল সুবহানাল্লাহ। তাই আলিফ লাম রয়ের মানা তুমি নিজের কাছে রেখে দাও, এর রহস্য, এর মানা আমি তোমাকে দিয়ে রেখে দিলাম, আর কিয়ামত পর্যন্ত সবাই বলবে মুহাম্মাদের মতন কোরআন কেউ বুঝতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদের ইসলাম, আমার হাতে একটি কিতাব রয়েছেন বাবজি, ফাতাওয়া স্বামী। এই ফাতাওয়া স্বামীর পৃষ্ঠা নাম্বার 84 মধ্যে ইমাম ইবনে আবেদিন স্বামী, ছাপ কোথাকার? আল মাকতাবাতুল আশরাফিয়া দেওবান। যারা বেশি এই মশলার উপরে জোর দেয় তাদেরই এখনকারই ছাপা। আর আমি যে কিতাব দেখাচ্ছি কোনো ভয় বা কোনো ডর নাই, আমি বেশি দূরে থাকি না, আমার বাড়ি ঝাড়খণ্ডে তাজপুর প্রতীপডাঙ্গা রশিদিয়া সুন্নি মাদ্রাসার আমি হেড শিক্ষক। এনি টাইম যদি বেশি লোক আসলে সমস্যা হয় আমাকে একা ডাকুক আর বলুক যে আপনি কিতাব নিয়ে আসেন আমাদেরকে দেখে যান, ওর বাড়ি গিয়ে আমি দেখে আসবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। হক কথা যদি আমি দেখাইতে পারি তো আমার নেকি হবে, ঠিক কিনা বাবু? আর তাদের যদি বুঝবে না, বুঝার যদি নিয়ত থাকে অবশ্যই দেখা হবে, আর দেখার পরে বুঝবে। কিন্তু আবু জেহেল বহুত রকম করে নবী পাককে পরীক্ষা নিয়েছে, রাসূল প্রত্যেকটির জবাব দিয়েছে কিন্তু সে বুঝেনি। আর আবু জেহেল কাট্টার বেঈমান ছিল, কিন্তু আবু জেহেলের একটি বিশ্বাস ছিল যে যারা নবী হয় তাদের কাছে ওয়াদৃশ্বর জ্ঞান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবী হয় তাদের কাছে ওয়াদৃশ্বর জ্ঞান হয়। আবু জেহেল মুঠের মধ্যে কিছু পাথর নিয়ে, কাঙ্কার নিয়ে হাজির,
মুহাম্মদ বলো তো আমার মুঠের মধ্যে কি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসকিমরা হাসলেন হাসার পরে বলছেন আবু জেহেল তোমার মুঠের মধ্যে কি আমি বলবো না তোমার মুঠের মধ্যে যা আছে সে বলবে আমি নবীকে জোরে বলো সুবহানাল্লাহ সে আমার পরিচয় দিবে আবু জেহেল বলল আরে পাথর তো কথা বলতে পারে না আজকে মনে হয় কিছু একটা হতে পারে বলছে হ্যাঁ খুব ভালো হবে তো আবু জেহেল যে মুঠে পাথর নিয়ে গেল যে বলেন তো আমার মুঠের মধ্যে কি তো তার কি বিশ্বাস ছিল যদি নবী হয় তো গায়েব হবে যদি নবী হয় তো অদৃশ্যর খবর থাকবে কিন্তু কিছু কলমা পড়নেওয়ালা ব্যক্তি আছে যে আবু জেহেলের চাইতো নিকৃষ্ট আকীদা বলছে নবী গায়েব জানতেন না কিন্তু নবী যে শব্দ নবী শব্দের অর্থই হলো গায়েবের সংবাদদাতা আল্লাহ পাকের ইলহামে গায়েবকে প্রকাশ্য করার নামই হচ্ছে নবী যে গায়েব জানে না সে নবী হতেই পারে না নবী হওয়ার জন্য অদৃশ্যর খবরদাতা হওয়া জরুরি এটা সিফত যদি না থাকে সে নবী হতে পারবে না আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বেদানিন হে নবী গায়বের কথা বলতে গায়বকে প্রকাশ্য করতে কৃপণতা করেন না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন মা কানাল্লাহু লিইতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মাইয়াশা আল্লাহ বলছেন আমার এটা শান না যে যাকে তাকে ইলমে গায়ব দিয়ে দিব কিন্তু হ্যাঁ আমি নিজের রাসূল গণের মধ্যে বেছে নি যে রাসূলকে পছন্দ করি তাকে ইলমে গায়ব দান করি আল্লাহ কোরআন পাকের মধ্যে সূরা জিনের মধ্যে বলতেছেন আলেমুল গায়বি ফালা ইয়াজহারু আলা গায়বিহি আহাদান ইল্লা মানিরতাদা মির রাসূল আল্লাহ পাক বলছেন আমি গায়ব জাননে ওয়ালা আমার গায়বের প্রতি কাউকে ক্ষমতামান করি না ইল্লা মানিরতাদা মির রাসূল কিন্তু যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে ইলমে গায়বের সংবাদদাতা বানিয়ে দিই জোরে বল সুবহানাল্লাহ রাসূলকে আল্লাহ বেছে নেন আর যেই রাসূলের প্রতি রাজি হয়ে যান তাকে ইলমে গায়ব দান করেন গায়বের সংবাদদাতা বানান এখন বুঝতে হবে যে আমাদের নবীর প্রতি আল্লাহ রাজি আছে কিনা আমাদের নবীর প্রতি আল্লাহ রাজি আছে কিনা তাফসীরে কাবীরের মধ্যে বলা হয়েছে যে সারা পৃথিবী চাই আল্লাহকে রাজি করব আল্লাহ চাই আমার বন্ধু মুহাম্মদকে রাজি করব জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে কিবলাকে চেঞ্জ করেছেন কি জন্য পড়েন আল্লাহ বলেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানু ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা আল্লাহ বলেন মাহবুব আমি কিবলা চেঞ্জ করেছি আপনাকে রাজি করার জন্য চেঞ্জ করেছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তো রাসূলকে রাজি করতে চান আর আল্লাহ বলেন যে রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে গায়বের সংবাদদাতা বানিয়ে দি যে রাসূলের প্রতি খুশি হয়ে যায় তাকে গায়বের সংবাদদাতা বানিয়ে দি আমাদের নবীর প্রতি আল্লাহ রাজি আছে আমাদের নবীকে আল্লাহ রাজি করতেও চান জোরে বলুন সুবহানাল্লাহ